বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় সাপটা এটা নবোয়া, যেই সাপ কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে রাজ করতো বলে মানা যায়। মানে টাইটানোবোয়া সাপ বাকি প্রাণীদের অনায়াসে গিলে ফেলতো, এমনকি খুব বড় আয়তনের কুমিরকেও খেয়ে ফেলার ক্ষমতা রাখত। তাহলে কি হতো যদি বর্তমান সময়ে এই টাইটানোবোয়া বেঁচে থাকতো? তো তাহলে আমরা কি তাদের মেরে ফেলতে পারতাম, নাকি তারা আমাদের মেরে ফেলতো? চলুন এই বিষয়ে একটু আলোকপাত করা যাক। টাইটানোবোয়া মূলত কোনো কাল্পনিক সাপ নয়, কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করতো এই সাপ। এখন বর্তমান সময়ে এই সাপ দেখা যায় না বা কোনো নিউজ চ্যানেলে শোনাও যায় না, শুধুমাত্র হলিউড মুভিতেই আমরা এই সাপ দেখতে পেয়ে থাকি। তাহলে এখন সবচেয়ে মজার প্রশ্ন, এই সাপ কেনই বা দেখা যায় না আর কেনই বা বিলুপ্ত হয়ে গেছে? উত্তরে আমি এইটুকু বলতে পারি যে কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীর তাপমাত্রা বর্তমান সময়ের থেকে অনেক বেশি ছিল, তাই শীতল রক্তের এই সাপ খুব কম সময়ে বেশি তাড়াতাড়ি বড় হতো, আর অক্সিজেনের মাত্রা বেশি থাকার কারণে বর্তমান সময়ের চেয়ে প্রাচীন সময়ের জীবজন্তু আয়তনে অনেক বড় হতো। তাই এখন বর্তমান সময়ে যদি এই সাপ বেঁচেও থাকতো তাহলে তার আয়তন কিন্তু আর আগের মতো দেখা যেত না। প্রাচীন পাঠ্যলিপি থেকে এটা জানা যায় যে এই সাপ বেশিরভাগ সময় পানির নিচে থাকতে পছন্দ করত, এমনকি এই সাপ ভূমধ্য রেখার আশেপাশে এলাকায় বেশি দেখা যেত, কারণ তাদের সবচেয়ে বেশি তাপমাত্রাযুক্ত স্থানই পছন্দের ছিল। তাই যদি এই সাপ এই সময় বেঁচে থাকতো তাহলে তাকে আমরা হয়তো ভূমধ্য রেখার আশেপাশে দেশগুলোতেই দেখতে পেতাম। এবার চলুন জানি, যদি এই সাপ বেঁচে থাকতো তাহলে আমাদের মেরে ফেলতো নাকি আমরা তাদের মেরে ফেলতাম? সত্যি যদি এই সাপ বেঁচে থাকতো তাহলে এই সাপ অনেক জীবের প্রাণনাশ করত, আর তার সাথে সাথে এই টাইটানোবোয়াও অনেক মার যেত, কারণ আমাদের বর্তমান সময়ের উন্নত মানের টেকনোলজি আর হাতিয়ার আছে আর মিসাইল আছে, যার দ্বারা আমরা এই টাইটানোবোয়াকে অনায়াসে মেরে ফেলতে পারবো। কিন্তু উন্নত মানের টেকনোলজি বারবার ব্যবহার করাতে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অনেক নষ্ট হতো, এমনকি আমাদের অনেক ক্ষতিও হতো। তাই এইটুকু বলা যেতে পারে যে যদি টাইটানোবোয়া বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা তাদের একটু মেরে ফেলতাম, তারাও আমাদের অনেকেরই ক্ষতি করত। কিন্তু তারপরে এইসব এখন ঘটছে না, তার জন্য এইটুকুই বলা যেতে পারে যে থ্যাংকস টু আওয়ার ইউনিভার্স, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে আমাদের জীবনকে আরও সহজ করার জন্য। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন, আর পরের ভিডিওটা কোন টপিকে চান সেটাও নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।